জেনে কীর দাওয়াতের জাগাই সারা, জেনে কীর দাওয়াতের জাগাই সারা, আমি তাকে দেই দোয়ায়ে মদিনা, আমি তাকে দেই দোয়ায়ে মদিনা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি সরতাব কদম শান হে ইয়ে ইনসান হি ইনসান, বো ইনসান হে ইয়ে কুরআন তো ঈমান বতা মেরি জান হে ইয়ে কুরআন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শেখ তরিকাত আমিরুল সুন্নাহ দাওয়াতের সাহেব প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামাত বরকাতুহুমুল আলিয়া লিখিত নাত শরীফ ইনশাআল্লাহ সবাই পাঠ করার চেষ্টা করব। আমায় কাছে ডেকে নাওনা মদনী মদিনা ওয়ালে, আমায় কাছে ডেকে নাওনা মদনী মদিনা ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনা ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনওয়ালে, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনা ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনা ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, ইয়া রাসূলাল্লাহ, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসো না মদনী মদিনা ওয়ালে, আমার স্বপ্নে আসো না মদনী মদিনা ওয়ালে,
তোমায় কাছে ডেকে নাও না, তোমার দরবার এমন সন্তান উপমা জগতে নেই আর, তোমার দরবারে এমন সন্তান উপমা জগতে নেই আর, পাবো কি এমন ঠিকানা মদনী মদিনবালে, পাবো কি এমন ঠিকানা মদনী মদিনবালে, আমায় কাছে ডেকে নাও না, বলি দুঃখ কাকে দিয়ে তুমি ছাড়াকে বুঝিবে, ইয়া রাসূলাল্লাহ, বলি দুঃখ কাকে দিয়ে তুমি ছাড়াকে বুঝিবে, আমার বীরহ বেদনা মদনী মদিনবালে, আমার বীরহ বেদনা মদনী মদিনবালে, আমায় কাছে ডেকে নাও না, আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে তোমার রাখো না, মদনী মদিনবালে চরণে তোমার রাখো না, মদনী মদিনবালে আমায় কাছে ডেকে নাও না, তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুন থাকে, তোমার দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে, তাকে কাছে ডেকে নাও না, মদনী মদিনবালে তাকে কাছে ডেকে নাও না, মদনী মদিনবালে আমায় কাছে ডেকে নাও না, তোমার প্রেমী চায় হত্তার হাকে যেন তাতে গ্রেফতার, তোমার প্রেমী চায় হত্তার হাকে যেন তাতে গ্রেফতার, ধনের মোহ দূর করোনা মদনী মদিনবালে, ধনের মোহ দূর করোনা মদনী মদিনবালে, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনবালে প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনবালে মদনী
নেবালে মদনী মদিনবালে সাল্লু আলাল হাবিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় স্নায় ভাইরা, যখন এই মসজিদে প্রবেশ করব স্মরণ রেখে নফল ইতিকাফ এর নিয়ত করে নিব। কেননা যতক্ষণ মসজিদে অবস্থান করব নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। আমাদের প্রিয় নবী রসুল করিম রাউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে, যে কোরআনে পাকের তিলাওয়াত করলো এবং রব তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার হামদ বন্দনা করলো। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করলো, এরপরে আপন প্রতিপালক আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলো, তবে নিঃসন্দেহে সে কল্যাণকে নিজের স্থান থেকে অনুসন্ধান করে নিল। তো কৃষ্ণাই বাইরা, আমরা শুনলাম যে কোরআনে পাকের তিলাওয়াত, এরপরে দরুদ শরীফ পাঠ করা, এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, যে এমন করবে সে কল্যাণকে তার স্থান থেকে খুঁজে নিল। কৃষ্ণাই বাইরা, বয়ান শ্রবণ করার আগে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমরা নিয়তের ব্যাপারে সব সময় শুনে থাকি এবং হাদিসে মুবারকার মধ্যেও নিয়ত করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকেও উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি হবে। আমরা নিয়ত করি দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব, হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানাতে যতক্ষণ সম্ভব হয় দুই জান হয়ে বসব, প্রয়োজনে সামনে এগিয়ে এসে অন্যদের জন্য জায়গা প্রসারিত করব, ধাক্কা ইত্যাদি লাগলে ধৈর্য ধারণ করব, ধমকানো ঝগড়া করা বিশৃঙ্খলা করা এগুলো থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখব। আজকে আমরা বয়ানের মধ্যে কিছু জাকাত প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। তো আমরা সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ বয়ান শুনবো। তো কৃষ্ণাই বাইরা, দুনিয়াবি ধন দৌলত এবং আরাম আয়েস আধিক্য আল্লাহ তাআলার সন্তুষ্টির নিদর্শন নয়। যদি এমন হতো তবে আল্লাহ তাআলার দরবারে কারুনের অনেক বড় মর্যাদা হতো। অর্থাৎ আমরা মনে করি দুনিয়ার মধ্যে যাদের পদ আছে, সম্পদ আছে, মর্যাদা আছে, আমরা মনে করি এরাই মনে হয় অনেক মর্যাদার অধিকারী। আসলে এরকম না, যদি এরকম হতো তাহলে কারণ অনেক বড় মর্যাদার অধিকারী হয়ে যেত। তো এটাও জানা গেল যে ধন সম্পদের লোভে পতিত হয়ে মানুষ নিজের আকিরাতকে ধ্বংস করে দেয়। কারণ সে কিন্তু প্রথমে খারাপ ছিল না, দুশ্চরিত্র ছিল না,
সে প্রথমে সৎ ছিল, কিন্তু এই সম্পদের নেশা, এই সম্পদের লোভ, এই সম্পদের ভালোবাসা এটা তার আখিরাতকে ধ্বংস করে দিয়েছে। কারণ সে যখন দেখলো যে অনেক তার যাকাত বের হয়েছে, এখন সে ওইটার লোভের কারণে যেহেতু যাকাত দিতে সে অস্বীকার করলো, তো এরপরে অস্বীকার করার কারণে সে মুসা আলাইহিসসালামের ব্যাপারে অপবাদ দেওয়া শুরু করলো, আর এইভাবে সে সম্পদের লোভে পড়ে তার আখিরাতকে সে কি করে দিয়েছে, বরবাদ করেছে, এবং সে দুনিয়ার মধ্যেই আজাবের মধ্যে দরাশায় হয়ে গিয়েছে। তো প্রিস্তাই ভাইরা, আমাদের কি উচিত যে আমরা সম্পদের মোহাব্বত না রেখে বরং সম্পদের মালিক আল্লাহ তাআলার মোহাব্বত আমাদের অন্তরে স্থান দেব? ইনশাআল্লাহ সাবাজাল আমরা দুনিয়াতেও কামিয়াব হব এবং আখিরাতের মধ্যে আমরা কামিয়াব হব। কোরআনে পাকের মধ্যে চতুর্থ পারা আল্লাহ সাবাজাল্লার ফরমান, যা কানজুল ইমানের অনুবাদ, এবং যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন, তারা কখনো যেন সেটার নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অমঙ্গলজনক, অদূর ভবিষ্যতে তারা সেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছে, কিয়ামতের দিন সেগুলো তাদের গলার শিকল হবে, এবং আল্লাহ সত্যাধিকারী আসমান সমূহ ও জমিনের, এবং আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। আর প্রিস্তাই বাইরা আরেক জায়গার মধ্যে পারা দশ সুরা আদ তাওবার অর্থাৎ তোবার ৩৪ ও ৩৫ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, আর ওইসব লোক যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রূপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির, যেদিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে, অতঃপর তা দ্বারা দাগ দেওয়া হবে তাদের ললাটগুলোতে এবং পিষ্ট দেহগুলোতে। এটা হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে, এখন স্বাদ গ্রহণ কর ওই শাস্তির। তো প্রিস্তাই বাইরা আমরা শুনলাম যে আল্লাহ সাবাজাল্লাহ কি ইরশাদ করেছেন, যারা নিজেদের সম্পদকে জমা করে স্বর্ণ রূপা আর এগুলার যে হক আছে এগুলো আদায় করে না, অর্থাৎ যাকাত দেয় না, তো বলা হচ্ছে কি এই সম্পদটাই তার জন্য পরবর্তীতে তার মুসিবতের কারণ হবে, এটাই তার তাকে ধ্বংস করার কারণ হবে। তো এই জন্য আমাদের কি উচিত, আমরা যদি চাই যে পর অর্থাৎ আখিরাতে শান্তি ও মুক্তি পাওয়ার জন্য, তো আমাদের কি উচিত হচ্ছে আমাদের সম্পদের যে হক আছে অর্থাৎ যাকাত এগুলো যেন আমরা আদায় করি, ইনশা আল্লাহ সাবাজাল্লাহ এই সম্পদ আমাদের কাজে আসবে, আর যদি আমরা আদায় না করি এই সম্পদে আমাদের জন্য মুসিবতের কারণ হবে। তো প্রিস্তাই ভাইরা আসুন এই প্রসঙ্গে আমরা একটা ঘটনা শ্রবণ করি, একটু মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ইয়াজিদ বিন মাইসারা রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের পূর্ববর্তী উম্মতের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে অধিক সম্পদ সঞ্চয় করেছিল, তার সন্তান সন্ততি অনেক ছিল, অসংখ্য নিয়ামত সে লাভ করেছিল, অনেক সম্পদের সে মালিক হয়েছিল, লোকটি খুবই কৃপণ ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দিয়েছে, তাকে সন্তান দিয়েছে, স্ত্রী দিয়েছে, তাকে আল্লাহ তাআলা সবকিছু দান করেছে, কিন্তু তার গুণ অর্থাৎ তার দোষ এটা ছিল সে কৃপণ ছিল। যখন সে প্রচুর সম্পদ উপার্জন করেছে কিন্তু সে আল্লাহ তাআলার রাস্তায় কোনো কিছুই খরচ করত না, তো সে যখন সম্পদ তার প্রচুর হয়ে গেল সে বলল এবার আমি
আরাম আয়েস আমার দিন অতিবাহিত করব। এর জন্য সে অনেক চাকর বাকর বাড়ি গাড়ি সব কিছু করলো, এভাবে তার জীবন অর্থাৎ সময় অতিবাহিত হতে লাগলো। তার ঘরের মধ্যে চাকর ছিল, তারা তার হুকুমে চলত। মোট কথা, সে যখন যা মন চাইত আরাম আয়েস সুখ শান্তি সবগুলো সে ভোগ করত। তো একদিন হযরতে সাইয়্যিদুনা মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম তার ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুকের রূপ নিয়ে হাজির হলো এবং ঘরের মধ্যে আঘাত করলো। তো তার যারা চাকর ছিল ওই চাকর বাহিরে আসলো আর দরজা খুললো, দেখতেছে তো একজন ভিক্ষুক এসেছে, একজন ভিক্ষুক এসেছে। তো তারা বলল যে আপনি কেন এসেছেন? তো তিনি জবাব দিলেন যে আমি তোমার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। তো চাকররা বলল যে আমার মালিক তো আরেক ভিক্ষুককে দান করতে গেছে, অর্থাৎ মিথ্যা বলে এনাকে কি করছে? তারা বলছে আমার মালিক তো আরেক ভিক্ষুককে দান করতে গেছে, এখন তোমার সাথে দেখা করার কি নাই, সময় নাই। এটা বলে এনাকে কি করলেন? তাড়িয়ে দিলেন। তো মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম কিছুক্ষণ পরে আবার আসলেন, এবার আর ভিক্ষুকের রূপ নিয়ে আসে নাই, এবার নিজের আসল রূপ নিয়ে এসেছে। আবার আঘাত করলো, যখন আঘাত করলো আবার চাকরেরা চলে আসলো, এসে বলতেছে কি আমি আজরাইল আলাইহিসসালাম আর তোমার মালিকের জান নেওয়ার জন্য আসছি। যখন এটা বলছে এরা ভয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে, ভিতরে গেছে। যখন মালিককে বলছে যে আজরাইল আলাইহিসসালাম আসছে, এখন আপনার জান নিবে, এখন সে বলছে কি এবার এনার কাছে খুব বিনয় সহকারে যাও। মানে প্রথমে তো অহংকার করে গেছে, বলছে কি এবার বিনয় সহকারে যাও আর ইনি কি চাই দেখো। তো ইনি বিনয় সহকারে এনারা হাজির হলো আর বলতেছে যে আমার মালিকের জানটা ভিক্ষা দিয়ে দেন, আমাদের চাকর থেকে যে কোনো একজনের জান নিয়ে নেন। বলতেছে এটা তো হবে না। তো বলছে আপনার যা সম্পদ লাগে নিয়ে যান, এখন কি এটাই আর হবে না। তো সে তার মানে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং তার পরিবার পরিজন যারা আছে এবার সবাই কান্নাকাটি শুরু করে দিল যে এখন তো তার কাছে মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম হাজির হয়ে গেল। তার চাকর ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, দাসী ছিল, মানে সবগুলো হাজির হয়ে গেল। তো সে কি করলো, তার সোনা রূপা সিন্ধু ব্যাংক ব্যালেন্স যা ছিল সবগুলোকে জমা করলো। এগুলাকে জমা করার পরে এগুলার দিকে উদ্দেশ্য করে বলতেছে তোমরা মানে সম্পদকে বলতেছে আর কি, তোমরা তো আমাকে ধ্বংস করে দিয়েছ। সম্পদকে কি বলতেছে, তোমরা আমাকে কি করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ। অর্থাৎ আমি তোমাদেরকে ভালোবাসার কারণে আমি কোনো দান সৎকার ভালো কাজ করি নাই, কিন্তু আজকে ওই অবস্থায় আমার কাছে মৃত্যুর দূত এসে গিয়েছে। তো সম্পদ ইনারা তাকে কি জবাব দিল একটু এটাও শুনেন। তো সম্পদগুলা অর্থাৎ তাকে লক্ষ্য করে বলতে লাগলো তুমি খামাখা আমাদেরকে গালমন্দ করিও না, তুমি না সেই ব্যক্তি যে দুনিয়ার মাঝে একদম একজন তুচ্ছ ও নগণ্য ছিলে, আমি তো তোমার মান সম্মান বৃদ্ধি করেছিলাম। অর্থাৎ সম্পদ বলে তুমি তো যখন গরিব ছিলে তুমি তো একজন তুচ্ছ ছিলা, তুমি তো একজন ফকির ছিলা, কিন্তু যখন তোমার কাছে আমরা সম্পদ আসলাম তো এই আমরা সম্পদেই তো তোমার সম্মানকে দুনিয়াতে বাড়াইছিলাম। অর্থাৎ তোমার যে এখন চাকর তোমাকে ইজ্জত করতেছে, তোমার দাসী আছে, মানুষ যে তোমার ইজ্জত করতেছে, তো এটা তোমাকে নয় আমরা তোমার কাছে থাকার কারণে এটা তোমার কি হয়েছে। তো সম্পদ বলতেছে কি তোমার ইজ্জত তো আমরাই বাড়িয়েছি। এরপরে বলতেছে কি আমরা আমাদের কারণে তুমি বাদশাহের দরবার পর্যন্ত গমন করতে পেরেছো, না হয় গরিব আর নেককার লোকজন তো সেখানে যেতে পারে না। অর্থাৎ বড় বড় যারা মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে,
ভালো পদের মধ্যে আছে। এদের সামনে কিন্তু সাধারণ গরিব কিন্তু কি যেতে, কিন্তু যারা সম্পদশালী তারা কি, তো সম্পদ বলতেছে কি যে আমাদের কারণে তুমি তো বাদশাহ দরবার পর্যন্ত যেতে পেরেছো, কিন্তু যেখানে সাধারণ গরিব নেককার লোক কি হয় না, যেতে পারে না, আমার কারণে তুমি শাহজাদী আর আমির শাহজাদী বিয়ে করতে পেরেছো, আর এটা তোমার দুর্ভাগ্য যে তুমি আমাকে শয়তানিক কর্মকাণ্ডে বিয়ে করেছো। অর্থাৎ বলছি কি আমি তো তোমাকে এটা সম্মান দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, কিন্তু এটা তোমার বদনসিব যে তুমি, অর্থাৎ সম্পদে বলতেছে যে তুমি আমাকে শয়তানিক কর্মকাণ্ডে বিয়ে করেছো কিন্তু ভালো কাজে বিয়ে করো নাই, এটা তো তোমার বদনসিব। তো তুমি আমাকে যদি আল্লাহ তাআলার পথে বিয়ে করতে তাহলে তোমার ভাগ্যে আজকে এই লাঞ্ছনা আর অপমান জুটত না। আমি কি তোমাকে বলেছিলাম যে আমাকে তুমি নেক কাজে বিয়ে করো না? আমি কি তোমাকে বাধা দিয়েছিলাম? সম্পদ বললাম, আমি কি তোমাকে বাধা দিয়েছিলাম আমাকে ভালো কাজে বিয়ে করিও না? আজ আমি নয় বরং তুমি লাঞ্ছনা আর অভিশাপের যোগ্য। সম্পদ বলছি কি আজ আমি নয় তুমি নিজে কি লাঞ্ছনার অভিশাপের যোগ্য। তো প্লিজ নাই বাইরা, নিঃসন্দেহে যেমনই এক মহান নিয়ামত সম্পদ, তেমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেকি অর্জন ও আখিরাতকে সাজানোর এক উত্তম সুযোগ। অর্থাৎ সন্তান যেরকম নিয়ামত, আবার এরকম ভাবে আমরা যদি চাই এই সম্পদ দিয়ে আমাদের আখিরাতকেও আমরা কি করতে পারি, সাজাতে পারি, এটাও আমাদের জন্য সুযোগ রয়েছে। তাই যতটুকু নিঃশ্বাস বাকির আছে তাকে আমরা গনিমত মনে করে, আর যতটুকু আমাদের কাছে সম্পদ আছে এবং এর যা জাকাত আসে ওই সম্পদের আমরা জাকাত গুলা বের করে এগুলো যেন আমরা আল্লাহ তাআলার রাস্তায় কি করি, ব্যয় করি। তাহলে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ধর্মীয় কাজে যদি ব্যয় করি, গরিব মিসকিন অভাবীদের কাছে যদি ব্যয় করি, মসজিদ মাদ্রাসার জন্য যদি ব্যয় করি, ভালো কাজের জন্য ব্যয় করি, তাহলে আল্লাহ তাআলার দরবার থেকে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা রহমত এবং বরকত হাসিল করতে পারবো, নিয়ামত হাসিল করতে পারবো। আর যদি আমরা এগুলাকে ব্যয় না করি তাহলে এগুলো আমাদের জন্য কি হবে, মুসিবতের কারণ হবে। তো প্লিজ নাই বাইরা, আসুন কিছু আমরা জাকাত প্রসঙ্গেও শ্রবণ করি। যে না হাশেমি অর্থাৎ সৈয়দ বংশ হবে, কারণ এটা মনে রাখবেন প্লিজ নাই বাইরা, যারা হাশেমি অর্থাৎ সৈয়দ বংশ ইনারা জাকাত খেতে, অর্থাৎ ইনারা জাকাত খেতে পারে না। তো প্লিজ নাই বাইরা এটা মনে রাখবেন, জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি ও বরকত। অর্থাৎ আমরা মনে করি জাকাত দিলে মনে হয় সম্পদ কমে যায়, শেষ হয়ে যায়, না। জাকাতের যেটা অর্থ এটা হচ্ছে কি পবিত্রতা, অর্থাৎ ওই জাকাত আপনার মালকেও পবিত্র করবে, আপনাকেও পবিত্র করবে, এবং বৃদ্ধি আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন, এবং বরকত আপনার মালের মধ্যে বরকত নিয়ে আসবে। তো প্লিজ নাই বাইরা, তো আমাদের কি উচিত, আমরা যদি চাই যে আমাদের সম্পদ আমরা পাক পবিত্র হই, আমাদের মাল বৃদ্ধি পাক এবং এর মধ্যে বরকত হোক, তাহলে আমাদের কি উচিত কি দেওয়া, জাকাত প্রদান করা। জাকাত আদায় না করা ব্যক্তি সেই উপকারিতা অর্জন করতে পারবে না যা সে জাকাত আদায় করার কারণে পেত। অর্থাৎ জাকাত যদি আদায় করার কারণে যে উপকার পেত, জাকাত আদায় না করলে সে এই উপকার কখনো অর্জন করতে পারবে না। এটা মনে রাখবেন, জাকাত আদায় না করা ব্যক্তি সম্পদের ভালোবাসা এবং কৃপণতার মতো মন্দ অভ্যাস থেকে কখনো মুক্তি অর্জন করতে পারে না। মনে রাখবেন, যে সম্পদের জন্য আজ আমরা বিভিন্ন কষ্ট ও পরিশ্রম সহ্য করেছি এবং তা নিরাপত্তা সহকারে শহীদ রেখেছি, যদি জাকাতের হক আদায় করা না হয় এই সম্পদ আমাদের জন্য প্রাণ নাশ, অর্থাৎ এই সম্পদে আমাদের জন্য আবার শত্রুতে পরিণত হবে। তো আসুন আমরা এই প্রসঙ্গে একটা শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি। অর্থাৎ যারা কৃপণ ইনারা কেমন বর্ণিত আছে, বসরা শহরে এক কৃপণ ব্যক্তি বাস করত, কিন্তু সে সম্পদশালী ছিল। তো একদিন তার এক প্রতিবেশী তাকে দাওয়াত দিল, তো যেহেতু সে সম্পদশালী ছিল তার জন্য ডিম এবং ভুনা মাংস সে খুব ভালো করে রান্না করলো।
তো সেই কৃপণ ব্যক্তি যখন ডিম আর বুনা মাংস পেল, সে একদম পেট পরিপূর্ণ করে সে এগুলাকে আহার করলো এবং ভালো করে পানি আহার করলো। এত বেশি সে আহার করলো, এখন তার পেট কি হয়ে গেছে এবং মৃত্যু তার চারিদিকে ঘুরপাক করতেছে। তার জন্য ডাক্তার নিয়ে আসা হলো। তো ডাক্তার বলতেছে কোনো সমস্যা নাই, ইনি এখন মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে। শুধু কি একটা কাজ করতে হবে? বলে কি কাজ? কয়, ইনি যা খায় সেগুলাকে যদি হাত ঢুকায় ভূমি করে বের করে দেয়, ইনি এখন ভালো হয়ে যাবে। এখন যখন তাকে বললে এগুলাকে আপনি ভূমি করে বের করে দেন, সে বলতেছে কি আমি তো এগুলাকে এতক্ষণ খুব শখ করে খাইছি, এগুলাকে কেমনে ভূমি করবো আবার? কারণ তো ডিম আমার পছন্দ, মাংস আমার পছন্দ, এই জন্য আমি তো এগুলাকে অনেক শখ করে খেয়েছি, আবার এগুলাকে এখন আমি ভূমি করে বের করে দেবো, আমার দরকার হলে মৃত্যু হয়ে যাক, কিন্তু আমি এগুলাকে ভূমি করে বের করবো না। অর্থাৎ বলা হচ্ছে কৃপণ ব্যক্তি এরা অর্থাৎ সম্পদ চাই তাকে ধ্বংস করে দেয়, কিন্তু তারা জাকাত দিতে চায় না। সম্পদ তাকে কি করে দিক, কিন্তু সে কি দিতে চায় না? জাকাত দিতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, দানশীলতা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত। তোমরা নিজেকে কি করে দানশীলতা বানাও, তোমরা যত দান করবে আল্লাহ তোমাদেরকে আরো দান করবে। এবং বলা হচ্ছে আল্লাহ তাআলা দানশীলতাকে সৃষ্টি করে একজন পুরুষের আকৃতি দান করেন এবং তার মূলকে জান্নাতি গাছের মূলের সাথে গেঁথে দিলেন, আর ঢালগুলোকে সিদরাতুল মুনতাহার ডালের সাথে শক্ত করে লাগিয়ে দিলেন। এরপর ঢালগুলোকে দুনিয়ার দিকে ঝুঁকিয়ে দিলেন, আর যে ব্যক্তি এর একটি ঢাল ধরল আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। নিশ্চয় দানশীলতা ইমানের অংশ, আর ইমান হচ্ছে জান্নাতের অংশ। এবং আল্লাহ তাআলা কৃপণতাকে তার গজব থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কৃপণতাকে গজব থেকে সৃষ্টি করেছেন এবং এর শিকড়কে সজরে জাক্কুম অর্থাৎ জাহান্নামের কাঁটাযুক্ত গাছ এর মূল এর সাথে লাগিয়ে দিয়েছে। এর কিছু ডাল মাটির দিকে ধাবিত করে দেন, আর যে ব্যক্তি এর মধ্যে যে কোনো ঢাল ধরবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। শুনো, কৃপণতা হচ্ছে অকৃতজ্ঞতা, আর অকৃতজ্ঞতা জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে মুক্তি দান করুক আর দানশীলতার নিয়ামত দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো প্রিয়া, আলহামদুলিল্লাহ, যারা জাকাত দেয় এটা মনে রাখবেন, বলা হচ্ছে তার সম্পদ এটা ডুববে না, তার সম্পদকে আগুনে পুড়াতে পারবে না এবং তার সম্পদ নষ্ট হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকেও আমাদের সম্পদ থেকে জাকাত আদায় করার জন্য তৌফিক দান করুক। তো প্লিজ নাইবার, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনারা দেখতেছেন বিভিন্নভাবে দিনের খেদমত করে যাচ্ছে। এখানে যে আছে আমাদের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, ফাইজানে মদিনা, এছাড়া দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে অনেকগুলা প্রায় 6টা থেকেও বেশি জামিয়াতুল মদিনা এবং আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসাতুল মদিনা, এছাড়া দাওয়াত ইসলামের আরও বিভিন্ন সুবাজাত রয়েছে যেমন মাদানী কাফলা। এবং আলহামদুলিল্লাহ প্লিজ নাইবার, আপনারা জানেন দাওয়াত ইসলামী শরীয়ত সম্মত ভাবে আলহামদুলিল্লাহ একটা চ্যানেল চালাচ্ছে যেটাকে বাংলাতে মাদানী চ্যানেল। তো এগুলোর জন্য দাওয়াত ইসলামী কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আর এগুলো একমাত্র আপনাদের দান অনুদান এগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো আমি আপনাকেও বলবো যে আপনিও এই আপনার দানকে অনুদানকে জাকাত ফিত্রাকে এগুলাকে দাওয়াত ইসলামীকে দিয়ে দাওয়াত ইসলামের মাদানী কাজকে আরো বাড়ানোর জন্য, নেকির কাজকে আরো বাড়ানোর জন্য সহযোগিতা করুন। তো আপনারাইও আপনাদের দান সদকা এগুলো দাওয়াত ইসলামীকে, এখানে আমাদের জিম্মাদার ইসলামী আছে, ইনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে যা শুনেছি স্মরণ রাখার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমআর রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে এই দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পড়বে,
মৃত্যুর সময় সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করবে, এবং কবরে প্রবেশের সময় সে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছে। আসুন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি العالي القدري العظيم الجا وعلى آله وصحبه وسلم। এখন যে দরশরি পড়ব এর ফজিলত হচ্ছে, যদি দাঁড়ানো অবস্থায় পড়ে বসার পূর্বে, বসা অবস্থায় পড়লে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ পাঠকারীর জন্য 70টি রহমতের দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, এই দরুদ শরীফ একবার পড়লে 600,000 দরুদ শরীফ পড়া সওয়াব পাওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একবার এক ব্যক্তি আসলেন আল্লাহ রাসূলের দরবারে, তাকে নিজের পাশে বসালেন। এতে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ অবাক হলেন, ইনি কোন সম্মানিত ব্যক্তি। সে যখন চলে গেল ইরশাদ করলেন, এই ব্যক্তি যখন আমার উপর দরুদ শরীফ পড়ে এই দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। এই দরুদ শরীফ পাঠকারীর জন্য আল্লাহ রাসূলের শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা عندك يوم القيامة صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম اذكروا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আবার আমরা মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করে বারবার দরুদ পাক পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه والطيبين والطاهرين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا الله يا رحمان يا رحيم اي দয়ালু আল্লাহ এই গুনাহগারদের গুনাহকে ক্ষমাকারী আল্লাহ আমরা গুনাহগার পাপী বান্দারা আল্লাহ তোমার দয়া পাওয়ার আশায় তোমার রহমত পাওয়ার আশায় ভিখারির মতো আমরা আমাদের গুনাহে পরিপূর্ণ দুইটা খালি হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ এই আল্লাহ আমরা যে গুনাহ করেছি আমাদের গুনাহ করার মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ কোনো সন্দেহ ছাড়া আমরা গুনাহগার আমরা তো দিনের আলোতে গুনাহ করেছি রাতের অন্ধকারে গুনাহ করেছি ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করেছি নামাজ কাজা করে গুনাহ করেছি মিথ্যা বলে গুনাহ করেছি এই আল্লাহ আমাদের মধ্যে যার হাত পছন্দ হয় আল্লাহ যার চোখের পানি ভালো লাগে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তার সদকায় তোমার সকল প্রিয় বান্দার সদকায় তোমার মেহবুবের সদকায় সকল আশিকের রসুলের সদকায় আল্লাহ তুমি আমরা গুনাহগারদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্ট যদি চলে যায় রাতের অন্ধকারে ভয় লাগে একটা মশা কামড় দিলে কষ্ট পাই আল্লাহ ওই জাহান্নামের কঠিন আজাব আমরা কিভাবে বরদাস্ত করব আল্লাহ আল্লাহ তোমার কঠিন আজাবকে বরদাস্ত করার ক্ষমতা আমাদের দুর্বল শরীর রাখে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের দুনিয়ার গুনাহকে দুনিয়াতে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ আমাদের ভাই বোনকে মাফ করে দাও আল্লাহ সারা জাহানের মুমিন মুসলমানকে মাফ করে দাও আল্লাহ সকল আশিকের রসুলকে মাফ করে দাও আল্লাহ আজকের ইসলামাতে যারা এসেছে মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ যারা দুয়ার মধ্যে শরীক হয়েছে সবাইকে মাফ করে দাও আল্লাহ নামাজের মধ্যে মন লাগিয়ে দাও ইবাদতে মন লাগিয়ে দাও আল্লাহ গুনার প্রতি ঘৃণা দান করো গুনাহ করার প্রতি ঘৃণা দান করো এই আল্লাহ আজকের ইসলামাতে অনেক দূর দূরান্ত থেকে আমার অনেক ভাই এসেছে আল্লাহ এবং মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক আল্লাহ আশিকে রসুল আল্লাহ আজকে ইসলামের মধ্যে দোয়াতে শরীক হয়েছে আল্লাহ যে ইসলামী ভাই যে আশা নিয়ে তোমার দরবার হাত তুলেছে প্রত্যেকের মনে আশা পূরণ করে দাও অনেক ভাই অভাবের মধ্যে আসে অভাবকে দূর করে দাও অনেকে পেরেশানির মধ্যে আসে পেরেশানি দূর করে দাও অনেকে বিপদ আপদ মুসিবতের মধ্যে রয়েছে আল্লাহ সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে নাও আল্লাহ অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত পারিবারিক সমস্যা ব্যবসায়িক সমস্যা কাজ কারবারের সমস্যা মামলা মোকদ্দমা সমস্যা আরো অনেকে অনেকভাবে আল্লাহ পেরেশানিতে আসে আল্লাহ দোয়ার জন্য বলেছে দোয়া চেয়েছে প্রত্যেকের জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি প্রত্যেকের হকে দোয়া কবুল করে নাও কেহিতে রেহতে হে দোয়া কে ওয়াসিতে বান্দে তেরে কর দে পুরি আর জুহার বে কসু মজবুরি কি আসসালাত ওয়াস সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ قبض حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك اپنی جے مدینہ ہوئی تے
সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লয়েন গো আপন কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, সলাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله جنے کیر دعوات تیر جاگا اشارہ جنے کیر دعوات تیر جاگا اشارہ امیتا کے دے گی دعائے مدینہ ke degi ta dua e madina।